আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। পর্যটকদের আনাগোনায় এখন জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদ এবং বৈশাখের দীর্ঘ ছুটিতে ভ্রমণ পিয়াসী মানুষের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম এই সৈকতে। ঈদের দিন তুলনামূলক পর্যটক কম হলেও দ্বিতীয় দিন থেকে মানুষের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ঈদ উল ফিতর এবং বৈশাখের টানা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে এখন লাখো পর্যটকের আনাগোনা। ঈদের দিন পর্যটক কম হলেও ঈদের দ্বিতীয় দিন থেকে বেড়েছে দর্শনার্থীর সংখ্যা। শিশু কিশোর থেকে শুরু করে দানান বয়সী পর্যটকে এখন মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। খুব ভালো লাগতেছে, অনেকদিন বাদ আসলাম, আগে বন্ধু বান্ধবদের সাথে আসতাম, এখন এইবার ফ্যামিলির সাথে আসছি। অনেকটাই ক্রাউড হিসেবে তো অনেক ভালো লাগছে। আমি আমার আব্বুর সাথে অনেক আনন্দ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, এই জন্য এখানকার যারা টুরিস্ট পুলিশ আছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। পর্যটকদের হয়রানি রোধে তৎপর জেলা প্রশাসন। দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে 24 ঘন্টা দায়িত্ব পালন করছে টুরিস্ট পুলিশ। প্রায় 5 প্রকারের নিরাপত্তা বলয় রেখেছি, এর ভিতরে আপনাদের 20 বাইক আছে, আমাদের পয়েন্টে পয়েন্টে আমাদের টুরিস্ট পুলিশ আছে, সিভিল গোয়েন্দা বাহিনী আছেন, তারপরে বিশেষ করে একটি মহিলা স্কোয়াড আছে। আগামী 2-3 দিন কক্সবাজারে পর্যটকদের এমন ভিড় থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মৌলভীবাজারের পর্যটন স্থানগুলো। চা বাগান আর সবুজ প্রকৃতি পাহাড়ের টানে আসছেন হাজারো পর্যটক। অর্ধ শতাধিক পর্যটন কেন্দ্রগুলো ভরে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনায়। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেসের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের আনন্দ ভাগ করে নিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে দর্শনীয় স্থানগুলোতে এখন পর্যটকদের ভিড়। প্রকৃতির সান্নিধ্যে মিশে উপভোগ করছেন ঈদের ছুটি। তরুণ তরুণীরা ব্যস্ত আড্ডায় কেউ তুলছেন সেলফি। মৌলভীবাজারের অর্ধ শতাধিক পর্যটন কেন্দ্রগুলোতে ছিল হাজারো মানুষের ঢল। চা বাগান সহ জেলার দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে টুরিস্ট পুলিশ সহ প্রশাসনকে। আমি এবং আমার টিম এই মাধবপুর লেক এলাকায় আজকে ঈদ উপলক্ষে নিয়োজিত আছি। যদিও আমাদের এই এলাকাতে সবসময় টল টিম নিয়োজিত থাকে, আজকে আমরা স্পেশালি নিয়োজিত আছি এবং আমাদের ফোর্স বৃদ্ধি করেছি। মৌলভীবাজার জুন এলাকায় যতগুলো টুরিস্ট স্পট আছে প্রত্যেকটি জায়গাতেই আমাদের জেলার বিভিন্ন স্থানে ভিড় থাকলেও দর্শনার্থীদের নিরাপত্তায় কঠোর নজরদারি রয়েছে প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বন্দর নগরী চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড়। তীব্র গরমের মধ্যেও দর্শনার্থীরা পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পার্বত্য জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত থাকায় বান্দরবানে পর্যটকদের আনাগোনা কমে গেলেও রাঙামাটি ও খাগড়াছড়িতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই বাঁধ ভাঙা আনন্দ, আর তাই ঈদের ছুটিতে মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে। পতেঙ্গা, ফয়েজ লেক, চিড়িয়াখানা সহ শিশু পার্কগুলোতে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন অসংখ্য মানুষ। চট্টগ্রাম চিড়িয়াখানায় এবারের অন্যতম আকর্ষণ নতুন 3 বাঘ শাবক। তাদের ঘিরে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পাথর থেকে ভিতরে যে প্রাণীগুলো আছে এগুলো কাছ থেকে মানে দেখার সুযোগটা ভালো। বিশেষ আকর্ষণ এই বাঘের বাঘ শাবক আর জলহস্তি আছে এইবারের ঈদে। পাহাড়ের পরিস্থিতি অশান্ত থাকায় লোকসানের মুখে পড়েছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। হোটেল মোটেল রিসোর্টগুলো প্রায় খালি, পর্যটক শূন্য দেবতাখুম, নাফাখুম, বগালেক, কেওক্রাডংয়ের মতো দর্শনীয় স্থান। যে হোটেল যেগুলো বুকিং দেওয়া হয়েছে অফলাইনে বা ওনার মাধ্যমে বুকিং গুলো ক্যান্সেল করা হচ্ছে। এদিকে 5 দিনের লম্বা ছুটিতে পর্যটকদের ভিড় বেড়েছে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে। রাঙামাটির পর্যটন ঝুলন্ত ব্রিজ, পলওয়েল পার্ক, অরণ্যক, রাজবন বিহার দেখতে দূর দূরান্ত থেকে রাঙামাটি আসতে শুরু করেছেন পর্যটকরা। এদিকে ঈদ ও পাহাড়ের বৈশাখী উৎসবকে কেন্দ্র করে
পাহাড়ি শহর রাঙামাটিতে বইছে এখন উৎসবের আমেজ। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। মার্কার বিপক্ষে খেলবে লা ব্লাঙ্কোরা। 30 খেলায় 75 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কার্লো আনচেলত্তির দল। লিগে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠ ছাড়ে 3-3 গোলে ড্র নিয়ে। রাত 10:30 প্রতিপক্ষের মাঠে নামবে রদ্রিগো ভিনিসিয়াস জুনিয়ররা। আরেক খেলায় বার্সেলোনা মুখোমুখি হবে কাদিজের। রিয়ালের থেকে 8 পয়েন্টে পিছিয়ে টেবিলের 2-এ কাতালানরা। এ মৌসুমে লিগে 3 ম্যাচ হেরেছে জাভি হার্নান্দেজের দল। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচে পিএসজিকে 3-2 গোলে হারায় বার্সেলোনা। রাত 1:00 কাদিজের মাঠে খেলবে লেভানডোভস্কিরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে লুটন টাউনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে বোর্নমাউথের বিপক্ষে। আর্সেলোনার চেয়ে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে টেবিলের 3-এ পেপ গার্দিওলার দল। শক্তিমত্তা আর পারফরম্যান্সের বিচারে এগিয়ে থেকেই খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। দু দলের আগে মুখোমুখি হয়েছে দুবার। প্রতিটিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যান সিটি। ম্যাচটি শুরু হবে রাত 8:00। আর খেলায় বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের মিশন টেবিলের সেরা 6 অবস্থান ধরে রাখা। ওয়েস্ট হ্যামের চেয়ে মাত্র 1 পয়েন্টে এগিয়ে 6 আছে এরিক টেন হাগের দল। নিজেদের শেষ ম্যাচে লিভারপুলের সাথে 2-2 গোলে ড্র করে রেড ডেভিলরা। রাত 10:30 মাঠে নামবে দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।